ছেলেরা এখানে একটা ছোলার দানা দেখো তোমাদের বুঝলে, এই ছোলা আমার কাঁচা ছোলা দেখো, এই ছোলার আমি ছবিটা দিয়েছি, এইখানে একটা দাগ আছে দেখো, এই যে দাগটা, এই দাগটা হচ্ছে ডিম্বক নাভি, আর এইখানে একটা ছোট ছিদ্র আছে এই মাথাতে, এইখানে এইখান দিয়ে ছোট ছিদ্রটার নাম হলো ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র দিয়ে যখন অঙ্কুর হবে অঙ্কুরটা বেরিয়ে যাবে, যেমন ধরো তোমাদেরকে একটা দেখায় অঙ্কুরিত ছোলা, এই ছোলাটা, এই ছোলাটার এই যে এইটা হলো ডিম্বক নাভি, আর এইখানে যেটা ছিল ডিম্বক রন্ধ্র ফুটো, সেই ছিদ্র দিয়ে কি বেরিয়েছে অঙ্কুরটা বেরিয়ে এসেছে। এই যদি আমরা এই অঙ্কুরটাকে ভাঙি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো যে এর কয়েকটা অংশ, ধরো আমরা এই অঙ্কটাকে, আমার কাছে একটা আলপিনে বললে সরু সুচ আছে, আমি এই সুচ দিয়ে এটাকে আমি আরো আমরা ছাড়াচ্ছি, ছাড়ালে আমরা কি দেখতে পাবো এর আবরণ বা বীজতক, হ্যাঁ, বীজতক আর ফলতক দুটো স্তর আছে, দুটো স্তর আমরা আলাদা করতে পারবো না, এই যে এটা এটা রং কেমন, আমার ছোলাটার যেমন রং ছিল সেই ধূসর বর্ণের, কারো কারো সবুজ হইতে পারে, একটু হলদে ভাব থাকতে পারে, তাদের বাইরের যেটা তার তার নাম হয় বহিঃত্বক, আর ভেতরের নাম অন্তঃত্বক। এর কাজ হলো কি, এই যে ভ্রূণ, এই ভ্রূণ সহ বীজের সমস্ত অংশকে কী করবে, এ রক্ষা করবে। তাহলে এবার আমরা আসি ভেতরের অংশ, এই যে ভেতরের অংশ এটা গোড়াটার নাম হলো ভ্রূণ বা অন্তর্বীজ, এর রং কেমন, তোমরা হলদের ভাব দেখতে পেয়েছো, এটা আমি চাপ দিলেই কী হয়েছে এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ভাগ হওয়া অংশগুলোর নাম হলো বীজপত্র। তাহলে কটা বীজপত্র হচ্ছে ছোলার ক্ষেত্রে, এই একটা বীজপত্র, এই একটা বীজপত্র, ভালো করে খেয়াল করো, দুটো বীজপত্র, আর এই দুটো বীজপত্র এখানে দেখো এই যে মাকানো কবজার মতো অংশ আছে, দেখতে পাচ্ছ এই মাকানো কবজার মতো অংশ, এই কবজার মতো অংশ এর নাম হলো ভ্রূণাক্ষ, দুটো বীজপত্র যোগ করা আছে কোথায়, এই কবজার মতো অংশ দিয়ে, যেটাকে বলা হচ্ছে ভ্রূণাক্ষ। আর এর উপরে প্রান্ত দেখো ভালো করে খেয়াল করো দুটো অংশ, একটা নিচের দিকে দেখো মূল বেরিয়ে আসছে, আর ভ্রূণমুকুর মূল বলছি এটাকে, এটা মূলত পরবর্তীকালে তৈরি করবে মূল প্রধান, আর এই ওপরের অংশ দেখো এই অংশটার নাম হচ্ছে ভ্রূণমুকুল, এখান থেকে পাতা নতুন পাতা গজাবে, এখান থেকে কাণ্ড তৈরি হবে। তাহলে এটাই হলো একটা ছোলার বীজের বিভিন্ন অংশ এবং তাদের কাজ, আর এই শস্যল যে অংশটা আছে এই বীজপত্র, এখানে মূলত খাদ্যটা সঞ্চয় থাকে, এই খাদ্য সঞ্চয় থাকলে এই খাদ্যটা কখন কাজে লাগে, যখন এই চারাটা উৎপন্ন হচ্ছে, কোনো অঙ্কুরোদ্গম হচ্ছে তখন এই খাদ্যটা কী করবে, এদেরকে শক্তির যোগান দেবে, ঠিক আছে।